क्रायो सर्जरी। क्रायो सर्जरी হলো এমন একটি পদ্ধতির ব্যবহার যা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে। গ্রিক শব্দ ক্রায়ো যার অর্থ বরফের মতো ঠান্ডা এবং সার্জারি যার অর্থ হাতের কাজ। শব্দ দুটি হতে ক্রায়ো সার্জারি শব্দটি এসেছে। ঐতিহাসিকভাবেই বেশ কিছু রোগের চিকিৎসার জন্য ক্রায়ো সার্জারিকে ব্যবহার করা হতো, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিপজ্জনক চর্ম সংক্রান্ত সমস্যাও রয়েছে। যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে দেহকোষে তার চাইতেও নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়ো সার্জারি কাজ করে। এত নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলোর বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেওয়া যায়। ক্রায়ো সার্জারির ক্ষেত্রে সাধারণত পৃথক পৃথক ভাবে তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের তুষার আর্গন এবং সমন্বিতভাবে ডাইমিথাইল ইথার ও প্রোপেনের মিশ্রণ ব্যবহার করা হয়। এদের কোনো কোনোটি -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উদ্ভব ঘটায়। ব্যবহার ওয়ার্ট, মোল, স্কিন ট্যাগ, সোলার ক্যারাটোস, মর্টনস নিউরোমা এবং ছোটখাটো চর্ম ক্যান্সার সমূহের জন্য ক্রায়ো সার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয়। বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্ভিক্যাল ব্যাধি সমূহের চিকিৎসায় ক্রায়ো সার্জারি পদ্ধতি ব্যবহার করা হয়। কোষকলার কোমল অবস্থা যেমন প্ল্যান্টার ফেসিলিটিস এবং ফিব্রোমাকে ক্রায়ো সার্জারির মাধ্যমে চিকিৎসা করা যায়। ক্রায়ো সার্জারি উৎপাদনে আইসিটির ব্যবহার। ব্রাইমিল হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 হ্যান্ডহেল্ড লিকুইড নাইট্রোজেন ক্রায়ো সার্জিক্যাল এবং ক্রায়ো স্প্রে ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা তাদের পণ্যের উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করেছে। ক্রায়ো সার্জারি উৎপাদনে কাঁচামাল সংগ্রহ, ব্যবহার ইত্যাদি থেকে শুরু করে পণ্য উৎপাদন, বিপণন সর্বত্রই তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ক্রায়ো সার্জারির একটি ভিডিও দেখলাম। ক্রায়ো সার্জারি কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ক্রায়ো সার্জারি একটা চিকিৎসা পদ্ধতি, ঠিক আছে? তো ক্রায়ো সার্জারি কি চিকিৎসা পদ্ধতি এবং এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে কোনো একটা এফেক্টেড জায়গা, যেমন আমাদের শরীরে যদি কোনো ক্যান্সার বা কোনো টিউমার থাকে বা কোনো শারীরিক যদি কোনো স্পেনে কোনো সমস্যা থাকে, তাহলে ওই ক্রায়ো সার্জারি ব্যবহার করে আমরা কোনো বিনা রক্তপাতে কোনো চিকিৎসা করে এই সমস্যার সমাধান করার পদ্ধতিকে ক্রায়ো সার্জারি বলা হয়। তো
তো এটার প্রসেসটা কি, এটার পদ্ধতিটা কি, কিভাবে এই ক্রায়ো সার্জারি কাজ করে এটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। এখান থেকে ক্রায়ো সার্জারি থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। চলো আমরা দেখে আসি যে ক্রায়ো সার্জারিটা কতটুকু মানে কাজ করে, কিভাবে কাজ করে। ঠিক আছে, তো প্রথমে লেখা আছে যে ক্রায়ো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষকে ধ্বংস করা যায়। মানে তোমরা এখানে সাইডে দেখো যে তরল নাইট্রোজেনের তাপমাত্রা -196 ডিগ্রি সেলসিয়াস, ডাইমিথাইল ইথার প্রোপেন এটা ইউজ করা হয় -41 ডিগ্রি সেলসিয়াস, নাইট্রান অক্সাইড -89 ডিগ্রি সেলসিয়াস, তারপরে তরল অক্সিজেন -82.9 ডিগ্রি সেলসিয়াস, সলিড কার্বন ডাইঅক্সাইড -79 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে এখানে এইটা পদ্ধতিটা হলো এইভাবে যে কোনো একটা রোগাক্রান্ত কোষ বা কোনো একটা রোগাক্রান্ত টিস্যুর মধ্যে আমরা প্রথমেই খুবই ঠান্ডা বা খুবই বরফের মতো ঠান্ডা গ্যাস হোক আর কোনো ধরনের আমরা কোন তরল যদি ব্যবহার করে থাকি, তাহলে এই খুব ঠান্ডা বা বরফের মতো ঠান্ডা এই -96 অথবা -41 তো বা যে কোষ যে জন্য যে তাপমাত্রাটা খুব বেশি প্রয়োজন এটা ধ্বংস করার জন্য, ওই তাপমাত্রা দিব। খুব সাথে সাথে আবার আরেকটা গরম কোনো একটা তাপমাত্রা দিব। মানে এটার যেমন আমরা বেঁচে থাকার জন্য আমাদের একটা ভারসাম্যের প্রয়োজন আছে। গরম আমরা খুব বেশি ঠান্ডাতেও বেঁচে থাকতে পারবো না, আবার খুব বেশি গরমেও বেঁচে থাকতে পারবো না। ঠিক আছে, তো আমরা এইভাবে আমাদের শরীরের যে কোনো কোষ, ইভেন যদি আমরা কোনো টিউমার বা কোনো ক্যান্সার কোষের কথাই চিন্তা করি, তাহলে এই এই কোষগুলোরও বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ দরকার। এটা বেশি তাপমাত্রা কম তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না, আবার বেশি মানে খুব বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না। তো ক্রায়োসার্জারির মাধ্যমে এই টেকনিকটাকে কাজে লাগানো হয়। যেমন খুব তাড়াতাড়ি হঠাৎ করে ঠান্ডা তাপমাত্রা, খুব বেশি ঠান্ডা তাপমাত্রা দেওয়া হয়, আবার হঠাৎ করে খুব বেশি গরম তাপমাত্রা দেওয়া হয়, আবার ঠান্ডা তাপমাত্রা দেওয়া হয়, আবার গরম তাপমাত্রা দেওয়া হয়। মানে বারবার এই তাপমাত্রার পরিবর্তন করা হয়, খুব ঠান্ডা থেকে খুব গরম, আবার খুব গরম থেকে খুব ঠান্ডা, খুব ঠান্ডা থেকে আবার খুব গরম, এটার ভারসাম্য নষ্ট করে দেওয়া হয়। আর এই ভারসাম্যটা বা এই যে আশেপাশের যে পরিবেশটা যদি খুব ঠান্ডা হয় একবার, খুব গরম হয় একবার সাথে সাথে, তাহলে কিন্তু এই কোষটা তার নিয়ন্ত্রণ, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই কোষটা মারা যায়। আর এইভাবেই ক্রায়োসার্জারির মাধ্যমে বিনা রক্তপাতে আমরা যে কোনো ক্যান্সার কোষ বা টিউমার কোষ বা অন্য যে কোনো রোগাক্রান্ত কোষকে ধ্বংস করতে পারি। ঠিক আছে, তো এইটাই তো আমরা একটু দেখি, রিডিং করি আমরা। গ্রিক শব্দ ক্রায়ো, বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি হাতের কাজ, শব্দ দুটি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে। ঐতিহাসিকভাবে বেশ কিছু রোগের চিকিৎসার জন্য ক্রায়োসার্জারিকে ব্যবহার করা হতো, যার মধ্যে বিভিন্ন ধরনের বিপজ্জনক চর্ম সংক্রান্ত সমস্যা রয়েছে। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা ত্বকের বিভিন্ন ধরনের ক্ষত এবং প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতে। জেমস আর্নট কর্তৃক -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে বরফের জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে 1845 সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়। তবে ত্বকের চিকিৎসায় ক্রায়োসার্জারির ব্যাপক ব্যবহার প্রয়োগ শুরু হয়। 19 শতাব্দীর প্রথম দিক থেকে শিকাগোর চিকিৎসা বিজ্ঞানী ক্রায়োসার্জারিতে প্রথম কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার প্রবর্তন করেন, এবং তারপর ক্রায়োসার্জারির কাজে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। 1920 সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন ব্যবহার শুরু হয়। 1950 সালে ডক্টর রে এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন। আধুনিক ক্রায়োসার্জারির পথ চলা শুরু হয় ডক্টর ইরভিং কুপার এর হাত ধরে। পরবর্তীতে অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট যেমন নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড এবং ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ব্যবহার করে ক্রায়োসার্জিক্যাল চিকিৎসায় আরও উন্নতি সাধন করা হয়। যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে দেহকোষ, তার চেয়েও নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তি সুবিধা গ্রহণ করে ক্রায়োজেনিক ব্যবহার করা হয়। এতে নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলো বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেয়। ক্রায়োসার্জারির ক্ষেত্রে সাধারণত প্রকৃত বা পৃথক পৃথকভাবে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তুষার, আর্গন এবং সম্মিলিতভাবে ডাইমিথাইল ইথার এবং প্রোপিনের মিশ্রণ ব্যবহার করা হয়। এদের কোনোটি -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ভব ঘটায়। পাশের ছকে ক্রায়োসার্জারি ব্যবহার গ্যাস এবং তার তাপমাত্রা নির্দিষ্ট করা হলো। মানে এটা
এইভাবে আমরা তো ভিডিওতেও দেখেছি যে এই ধরনের যন্ত্র ব্যবহার করে কোনো একটা জায়গায় যেখানে আমাদের আলোকিত কোষ আছে ওইখানে তাপমাত্রা প্রয়োগ করা হয়, খুব বেশি ঠান্ডা, তারপরে আবার খুব বেশি গরম, তারপরে আবার খুব বেশি ঠান্ডা, এটা ভারসাম্য নষ্ট করে কোষটাকে ধ্বংস করা হয়ে থাকে। ঠিক আছে, ক্রায়োসার্জারির ব্যবহার, আমাদেরকে ক্রায়োসার্জারির সম্পর্কিত যাবতীয় সব কিছু জানতে হবে। যেমন ক্রায়োসার্জারির ব্যবহার আছে এখানে ওয়ার্ড, মূল, স্ক্রিন ট্যাগ, সোলার কেরাটাস, মর্টনস, নিউরোমা এবং ছোটখাটো চর্মচ্ছদ ক্যান্সার সমূহের জন্য ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয়। বেশ কিছু আভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্জিক্যাল ব্যাধি সমূহের চিকিৎসায় ক্রায়োসার্জিক পদ্ধতি ব্যবহার করা হয়। মানবদেহের কোষকলার কর্মক্ষমল অবস্থা যেমন প্ল্যান্টার ফেসিলিটিস এবং ফিব্রোমা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। চিকিৎসা ক্রায়োসার্জারির প্রয়োগ, চিকিৎসায় ক্রায়োসার্জারির প্রয়োগের বহুবিধ সুবিধা রয়েছে। ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব, কারণ নিম্নোক্ত সুবিধাসমূহ বিশ্লেষণ করলে সত্যতা প্রমাণ পাওয়া যাবে। ক্রায়োসার্জারির সূচের প্রান্ত দিয়ে আক্রান্ত টিস্যু বা টিউমারের কোষকে বরফ শীতল তাপমাত্রায় জমাটবদ্ধ করার জন্য তরল, নাইট্রোজেন, আর্গন এবং অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট পৃথক পৃথকভাবে ওই স্থলে প্রবেশ করানো হয়। এগুলো কোনো কোনোটি -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর ঘটায়, যার ফলে আক্রান্ত কোষ বা টিস্যুর পানি জমাটবদ্ধ হয়ে সেটিকে একটি বরফ খণ্ডে পরিণত করে। এ সময় আক্রান্ত কোষ বা টিস্যুতে রক্ত বা অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, হয়ে যাবার কারণে উক্ত কোষ বা টিস্যুটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর পুনরায় ওই স্থানে ক্রায়ো প্রবের সাহায্যে হিলিয়াম গ্যাস প্রবেশ করিয়ে ওই তাপমাত্রাকে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত উঠানো হয়। এতে আক্রান্ত কোষ বা টিস্যুর বরফ গলে গিয়ে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। আক্রান্ত স্থানে সুনির্দিষ্ট কোষ বা টিস্যুকে নিখুঁতভাবে চিহ্নিত করার জন্য আলট্রাসাউন্ড বা MRI যন্ত্র ব্যবহার করা হয়, ফলে এর আশেপাশে থাকা সুস্থ কোষগুলোকে কোনো ক্ষতি হয় না। ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিতে প্রচলিত শল্য চিকিৎসার মতো অতটা কাটাছেঁড়া করার প্রয়োজন হয় না, এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। এই পদ্ধতিতে ধীরে ধীরে কেমোথেরাপি, রেডিওথেরাপি ও অস্ত্রোপচার চিকিৎসার জায়গা দখল করে নিচ্ছে, ফলে ক্যান্সার ও নিউরো রোগীদের কাছে দিন দিন এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। সকল ধরনের ক্যান্সার চিকিৎসা এ পদ্ধতির চিকিৎসকদের বাড়তি সুবিধা এনে দিয়েছে। নিউরোসার্জারি এবং টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসায় ক্রায়োথেরাপি পদ্ধতিটি বিশেষভাবে কার্যকর। ঠিক আছে, তো আমরা জানলাম কিভাবে ক্রায়োসার্জারি কাজ করে এবং ক্রায়োসার্জারির প্রয়োগ ক্ষেত্রগুলো কি কি, কোন কোন জায়গায় কিভাবে প্রয়োগ করা হয় থাকে, এটার জন্য এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আমরা জানলাম। ঠিক আছে, তারপরে আছে ক্রায়োসার্জারি আর রেডিওথেরাপির মধ্যে পার্থক্য। এই থেরাপির যেমন ক্রায়োসার্জারির ক্ষেত্রে দেওয়া আছে, এই থেরাপির ক্ষেত্রে রোগীকে তুলনামূলকভাবে কম ধকল সহ্য করতে হয়, কারণ এখানে কাটাছেঁড়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র ওই সুচের মাধ্যমে আমরা আক্রান্ত স্থানেই তাপমাত্রার পরিবর্তন ঘটাই। আর রেডিওথেরাপিতে দেওয়া আছে, এই থেরাপির ক্ষেত্রে রোগীকে অনেক বেশি ধকল সহ্য করতে হয়। ঠিক আছে, মানে রেডিও ওয়েভ তৈরি করে এটার এটা শরীরের মধ্যে দিয়ে পাস করলে শরীরের মধ্যে যন্ত্রণা হয়ে থাকে। এটি অনেক নিরাপদ পদ্ধতি ও প্রায় পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ক্রায়োসার্জারিটি, আর রেডিওথেরাপিতে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ঠিক আছে, ক্রায়োসার্জারিতে ICTর ব্যবহার, এটা তো আমরা ভিডিওতে দেখলাম, আবার একটু পড়ে নিই। ক্রায়োসার্জারিতে সুচের মতো লম্বা ক্রায়োপ্রব যন্ত্রের, এই সুচের মতো যে লম্বা একটা যন্ত্র থাকে এটাকে কি বলা হয়, ক্রায়োপ্রব, এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। তো এই ক্রায়োপ্রব যন্ত্রের সাহায্যে আক্রান্ত টিউমারে নাইট্রোজেন ও আর্গন গ্যাস ব্যবহার করা হয়। ক্রায়োপ্রব সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং পাশের সুস্থ কোষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কম্পিউটার নিয়ন্ত্রিত আল্ট্রাসাউন্ড অথবা MRI ব্যবহার করা হয়। ব্রায়োমিল হল পৃথিবীর মধ্যে নাম্বার 1 হ্যান্ড লিকুইড নাইট্রোজেন ক্রায়োসার্জিক্যাল এবং ক্রায়োস্প্রে ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা তাদের পণ্যের উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিভাগে ব্যবহার করেছে। ক্রায়োসার্জারির উৎপাদনে কাঁচামাল সংগ্রহ, ব্যবহার ইত্যাদি থেকে শুরু করে পণ্য উৎপাদন বিপণন সর্বত্রই তথ্য প্রযুক্তির ব্যবহৃত হয়, কারণ অনেক সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম জিনিস আমরা খুব বেশি আমরা নিজেরা তৈরি করতে পারবো না, কারণ সূক্ষ্ম জিনিস সেগুলো আমরা পরিমাপ করতে হলে আমাদেরকে ন্যানো টেকনোলজির প্রয়োজন। ন্যানো টেকনোলজিটা ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই ICTর সাহায্য নিতে হবে। ক্রায়োসার্জারির জন্য অভিজ্ঞ ডাক্তার তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো মানে কীভাবে কাজ করতে হবে, কীভাবে কাজ করা প্রয়োজন, সবগুলো জিনিসই আমরা কী করতে পারবো, ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে প্র্যাকটিস করে এটা সুবিধা নিতে পারবো। এরপরে আমরা প্র্যাকটিক্যালি এটা বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে পারবো। ক্রায়োসার্জারির সুবিধা কী কী? ক্রায়োসার্জারির সাহায্যে চিকিৎসায় অন্য সব পদ্ধতির চেয়ে ক্রায়োসার্জারি অনেক বেশি সুবিধাজনক। প্রকৃত সার্জারির চেয়ে এটি কম আক্রমণকারী, চিকিৎসা চর্ম চামড়ার ভেতর দিয়ে ক্রায়োপ্রব ঢোকানোর জন্য অতি ক্ষুদ্র ছেদনের প্রয়োজন পড়ে। সার্জারির ক্ষেত্রে ব্যথা, রক্তপাত,
এবং অন্যান্য জটিলতাসমূহ এই ক্রায়ো সার্জারিতে একেবারেই কমিয়ে আনা হয়। অন্যান্য চিকিৎসার চেয়ে এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হতেও খুব কম সময় নেয়। হাসপাতালে খুব স্বল্প সময়ে অবস্থান করতে হয়, অনেক ক্ষেত্রে হাসপাতালে থাকতেই হয় না। অনেক সময় লোকাল এনেস্থেশিয়ার মাধ্যমে ক্রায়ো সার্জারি সম্পন্ন করা যায়। চিকিৎসকগণ শরীরের সীমিত এলাকায় ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দেন, ফলে তারা নিকটবর্তী স্বাস্থ্যবান কোষগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। এই চিকিৎসাটি নিরাপদে বারবার করা যায় এবং সার্জারি, কেমোথেরাপি, হরমোন থেরাপি ও রেডিয়েশনের মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশি করা সম্ভব। যেসব রোগীরা তাদের বয়স এবং অন্যান্য শারীরিক কারণে স্বাভাবিক সার্জারির দখল নিতে অক্ষম, তাদের জন্য ক্রায়োসার্জারি এ হলো আদর্শ একটি চিকিৎসা। যাই হোক, এটা তো আমরা বুঝেই গেছি, কিন্তু কিছু অসুবিধাও রয়েছে ক্রায়োসার্জারি। যেমন ক্রায়োসার্জারির অন্যতম অসুবিধা হলো এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা অনিশ্চয়তা। মানে এটা যদি আমরা কোষটাকে ধ্বংস করি বা কোষের যদি সব জায়গা ধ্বংস না হয়, তাহলে কিন্তু এটা পরবর্তীতে আবার এটা মানে জেগে উঠতে পারে, এই কোষটা আবার বেঁচে যেতে পারে, বা এটা আস্তে আস্তে যে জায়গাটা ধ্বংস হয়নি বা কোষের যে কোনো অংশটাতে যদি আমাদের এই তাপমাত্রাটা না পৌঁছায়, তাহলে এই অংশটা কিন্তু জীবিত থেকে যায় এবং পরবর্তীতে এটা আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়, আবার ওই সেম সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, 2 নম্বর হলো ইমেজিং পরীক্ষা সমূহের মাধ্যমে চিকিৎসকগণ টিউমার সমূহ দেখে নিয়ে তার ক্ষেত্রে ক্রায়োসার্জারি কে কার্যকরভাবে ব্যবহার করতে পারলেও এটি আণুবীক্ষণিক ক্যান্সার ছড়ানোকে প্রতিহত করতে পারে না। মানে আমরা তো জানি যে ক্যান্সার যদি যে কোনো জায়গায় হয়, তাহলে খুব বেশি দিন থাকার পর এটা বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তো এই ছড়িয়ে পড়াটাকে ক্রায়োসার্জারি নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক আছে, যেমন ক্রায়োসার্জারির প্রতিকৃতগণ কে কে, কোন কার কার মাধ্যমে আমাদের ক্রায়োসার্জারিগুলা মানে উন্নতি লাভ করেছে বা ক্রায়োসার্জারি এসেছে আমাদের এই চিকিৎসা পদ্ধতিতে, ওনাদের নাম এবং ওনাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে, তো আমাদের এইভাবে এইগুলা পড়তে হবে। ঠিক আছে, তো মহাকাশ অভিযান আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আমরা আজকে যে ক্রায়োসার্জারিটা দেখলাম, এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, তোমরা যদি প্রশ্ন বা চ্যাপ্টারের শেষের দিকে যদি যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমরা দেখতে পারবা যে এই ক্রায়োসার্জারি থেকে অনেকগুলো প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই এই যে বড় বড় প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসতেছে বা আমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়তেছি, এটা তোমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। যেমন আমরা রোবোটিক্স পড়লাম, তারপরে আমরা রোবোটিক্সের আগে আমরা পড়ছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে পড়ছি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এটার আগে পড়ছি আমরা ভার্চুয়াল রিয়েলিটির আমরা এর আগে পড়ছি, ভার্চুয়াল রিয়েলিটির আগে পড়ছি আমরা কি ভার্চুয়াল রিয়েলিটির আগে পড়ছি আমরা গ্লোবাল ভিলেজ এবং গ্লোবাল ভিলেজের যাবতীয় সবকিছু পড়ছি। তো এগুলো আস্তে আস্তে তোমরা আমার সাথে শেষ করে ফেলো। আমি জানি তোমরা আগের ক্লাস, গত সপ্তাহে তো ক্লাস হয়নি, তোমরা গত সপ্তাহে ক্লাস প্রথম শনিবারে ছিল পুজো, তো পুজোর জন্য ছোট ছুটি, সরকারি ছুটি ছিল, তারপরে সোমবারে আমি দিয়েও দিতে পারিনি, কারণ ভিডিওটা রেকর্ড করতে গিয়ে কিছু সমস্যা, যেমন কানেক্টের সমস্যা হয়েছিল প্রথমে, তারপরে নেট স্লো হয়ে গিয়েছিল, অনেক ঝামেলার কারণে আমি দিতে পারিনি। তো এর পরবর্তীতে তো আবার আমরা গত সপ্তাহে কারেন্টের একটা সমস্যা ছিল, গত 3 দিন টানা কারেন্ট ছিল না, নেটও ছিল না, তো এই কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি গত সপ্তাহে ক্লাসগুলো দিতে পারিনি, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো আমি আশা করব তোমরা এই ক্লাসটি বুঝে নিয়েছো, বা আমাদের যে ভিডিওটা আমরা সিস্টেক পাবলিকেশনস থেকে সংগ্রহ করেছি এটা তোমাদেরকে দিয়ে দিছি, এটার সাথে সংযুক্ত করে তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে ক্রায়োসার্জারিটা আমার মনে হয় একবার রিডিং করলে এই বই থেকে তোমরা পেরে যাবো। ঠিক আছে, তো এটা এইগুলো আসলে এই চ্যাপ্টারটা আসলে থিওরিটিক্যাল কিন্তু অনেক ইজি, কয়েকটা টপিক্স আছে, এই কয়েকটা টপিক্সগুলো তোমরা ঠিক মতো যদি পড়ে নাও, তাহলে তোমাদের অনেক বেশি তোমরা খুব সহজে এই চ্যাপ্টারটাকে প্রশ্ন যদি আসে তাহলে আনসার করতে পারবে। এবং হ্যাঁ, এখান থেকে প্রশ্ন অবশ্যই একটা আসবে, তোমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই টপিকগুলো থেকে এই প্রশ্ন আসবে, রোবোটিক্স বলো, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, অথবা ক্রায়োসার্জারি বলো, অথবা বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলো, এগুলো থেকে এই প্রশ্ন আসবে। এবং এগুলো তোমরা টপিকসগুলো যদি খুব ভালো করে পড়ে একবার দুইবার করে লিখে নিও, তাহলে যে কোনো প্রশ্নই আসুক তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো, নিজের মতো করেই অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এখানে যে এক্সাক্টলি যেরকম বলে দেওয়া আছে সেই রকমভাবে অ্যান্সার করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে টপিক রিলেটেড প্রশ্ন অ্যান্সার থাকতে হবে, যেমন আমাকে বললো আমি ভার্চুয়াল রিয়েলিটি অ্যান্সার করার জন্য, তুমি ক্রায়োসার্জারি এই টপিকগুলো দিয়ে আসলা, এটার বৈশিষ্ট্য, এটার ব্যবহার দিয়ে আসলা, দিলে তো হবে না, তুমি সাবজেক্ট রিলেটেড বা প্রশ্ন যেটা করা হয়েছে ওইটা রিলেটেড তোমাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে,
তো এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখলে এবং এটা শেষ করে দাও। আমরা এই চ্যাপ্টারটা শেষের দিকে বা আমরা চেষ্টা করব যে আমরা এই চ্যাপ্টারের সাথে সাথে আমরা সংখ্যা পদ্ধতি মানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ শুরু করব। কারণ এই যে আমরা থিওরিটিক্যাল প্রশ্ন করছি, এটা কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবে, আবার এখানে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই। তো আমরা এগুলা থিওরিটিক্যাল জিনিসগুলো একটু একটু বোরিংও লাগতেছে আমাদের কাছে, আমি জানি। তো এই জন্যই আমাদের এটার পাশাপাশি আমরা সংখ্যা পদ্ধতির ক্লাসটা শুরু করব। সংখ্যা পদ্ধতির ক্লাসটা শুরু করব, আর সংখ্যা পদ্ধতির ক্লাস শুরু করলে তোমাদের অনেক অনেকে আগ্রহ বেড়ে যাবে, কারণ এখানে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে, কিছু জিনিস আছে যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম বা আমাদের বাস্তব জীবনের ক্যালকুলেশনের সাথে মিল আছে, এবং সংখ্যা বাইনারি সংখ্যার এগুলোর সাথে এগুলার রূপান্তর বা এই ধরনের অনেক জিনিসও আছে। তো আমরা এই জিনিসগুলা ভালোভাবে পড়বো, এবং আমরা আমি চেষ্টা করবো সামনের সপ্তাহ থেকে তোমাদেরকে এই চ্যাপ্টারের সাথে সাথে বা এই চ্যাপ্টারের শেষের দিকে এই চ্যাপ্টার তো করবোই আমরা, এই চ্যাপ্টারের সাথে সাথে আমরা সংখ্যা পদ্ধতির ভিডিও দিয়েও তোমাদেরকে যাতে দিয়ে দিতে পারি, ঠিক আছে? তোমরা এটা ভালো করে পড়ো, তোমরা যদি না হয় বা কোনো কিছু না পারো আমার সাথে যোগাযোগ করবা। এই চ্যাপ্টারে তো কোনো কিছু তেমন না পারার নাই, এই জন্য তোমরা আমি জানি তোমরা আমাকে প্রশ্ন প্রশ্ন করতেছো না, কিন্তু সংখ্যা পদ্ধতি যখন স্টার্ট করবো তখন এখানে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন থাকলে তোমরা আমার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আগামী ক্লাসে দেখা হবে, ধন্যবাদ সবাইকে।